বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। কিছু সমস্যার কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারলাম না। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি খুবই ইন্টারেস্টিং হবে এবং সেটি আমাদের প্রাত্যহিক জীবনে অবশ্যই লাগবে। তো আমরা অনেকেই বিভিন্ন অ্যাপস ব্যবহার করি যেখানে আমরা অনেকে মেসেজ পাঠাতে পারি, অর্থাৎ সোশ্যাল অ্যাপ কিংবা মেসেজিং অ্যাপ ব্যবহার করি। তো আমরা যে কিবোর্ড ব্যবহার করি তা খুবই সাধারণ কিবোর্ড হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে যে কিবোর্ডটি দেখাবো সেটি খুবই সুন্দর একটি অ্যাপ এবং এর ডাউনলোড দেখে আপনারা সত্যি অবশ্যই অবাক হবেন। তো এর জন্য সর্বত আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে এলইডি কিবোর্ড। যখন আপনারা এলইডি কিবোর্ড সার্চ করবেন তখন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলে আপনারা প্রথমে যে অ্যাপটি দেখতে পারবেন সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। এবং দেখুন সেটি ডাউনলোড 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখ ডাউনলোড, এবং এর রিভিউ কিন্তু 4.6, অর্থাৎ 49K রিভিউ। তো বুঝতেই পারছেন অ্যাপটি খুবই ভালো একটি অ্যাপ। তো আপনারা যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলে আপনারা সিলেক্টে ক্লিক করবেন। প্রথমে আপনাদেরকে স্টার্ট বলতে হবে, তো আপনাদেরকে স্টার্ট করে দিবেন। তারপর সিলেক্টে ক্লিক করলে আপনারা এলইডি কিবোর্ডে ক্লিক করে দিবেন এবং যে পারমিশনগুলো চাইবে আপনারা সেগুলো অ্যাক্সেস করে দিবেন। তারপর আপনারা এখানে অনেক ধরনের প্রোগ্রাম দেখতে পারবেন এবং অনেক ধরনের রয়েছে যেগুলো খুব ব্যবহৃত হয়। তারপর এগুলো আপনারা যদি ব্যবহার করতেন তাহলে আপনাদেরকে অবশ্যই অ্যাড দেখতে হবে এবং অ্যাড দেখে সেগুলো ব্যবহার করতে হবে। এই তখন আমি যেমন ধরুন এই অ্যাপটি, অর্থাৎ এই কিবোর্ডটা আমি ব্যবহার করব, আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর যেমন ধরুন আমি গুগল ট্রান্সলেটে প্রবেশ করলাম অথবা যে কোনো একটি অ্যাপে প্রবেশ করে আপনারা সেখানে টেস্ট করে দেখতে পারেন। যেমন ধরুন আমি ইন্টার টেক্সট, এই দেখুন কত সুন্দর কিন্তু কিবোর্ড চলে এসেছে। এই যে দেখুন আপনারা যে কিবোর্ড অথবা আমরা যে কিবোর্ড সাধারণত ব্যবহার করি সেগুলো ব্যবহার করতে করতে আপনারা যদি বোরিং হয়ে যান তাহলে এই কিবোর্ডটি আপনার জন্য হতে পারে। এই যে দেখুন কত সুন্দর, সাথে ক্লিক করার সাথে সাথে অন্য একটি কালার প্রবেশ করাচ্ছে। এই দেখুন আমি জি ক্লিক করলাম অন্য একটি কালার, অর্থাৎ যে কালারটি এপাশ থেকে ওপাশ যাবে সেই কালারটি এখানে শো করবে। এই যে দেখুন খুব সুন্দর হচ্ছে। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এই কিবোর্ডটি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারা যাতে এই কিবোর্ডটি ব্যবহার করতে পারে। তো কথা না বাড়ি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।